সো গাইজ, আমরা এখন স্যান্ড বাইকে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো দেখি পলি ব্যাগ নিয়ে ওই যে টাকা পয়সা রাখার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তো আমরা যাচ্ছি, দেখি স্যান্ড বাইক কেমন রাইডটা হয়। কতক্ষণ আর মিনিট এটা আমরা যাওয়া আসা যেত সময় লাগে, এটা চালাবেন আপনি? আমি চালাবো তা তো বুঝো, আর টাইম বলো যে এতক্ষণ ঘুরাইবে। আমরা যাবাতে যেতে টাইম লাগে এটা আপনাদের না, এটা তো টাইম দিলে আপনাদের সমস্যা, আপনাদের সমস্যা মানে সব উড়াবেন ফোর উড়াবেন টাইমে চলে যাবে। সেদিন বলতে সারাই আসে একশো আর ছবি উড়ান সমস্যা। কেন লাইভে থাকতে সমস্যা নাকি? কত লাগবে? দারুন দারুন দারুন। ও হর্ন কি তুমি দিচ্ছ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এই দারুন দারুন ভিউ হইতেছে। ইয়ার দারুন মজা লাগতেছে এটাই। এটা হচ্ছে যে আমরা যে হোটেলটা নিছি একদম কাছে না, ল্যান্ডিং করবো এটা একদম কাছে, একদম ওই পাশে আমরা হোটেলটা নিছি। ভালো লাগে উঠাবে রাইট দিবে আপনাকে উঠাবে। রেডি রেডি রেডি, আমরা রেডি রেডি। ওই কই আই দে কই দে, আমরা আমার আমার এটা রেডি। হ্যাঁ করো, আমিও পড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা তো হাতে রাখতে হবে এক কর্নারে। ওকে, আরে ভাই আপনার লাগা মোবাইলে পানি টানি পড়ে সব। জেটস্কি দৌড়ছি গাইস, জেটস্কি। ভাই এ
এই কাট হয়ে গেছে গাড়িটা হ্যাঁ এটা তো আর এভাবে যাইবো না আরে মুখে বাড়ি খাইতে গেছে শেষ গাইড এপিক 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 মুভমেন্ট বলতেছে এপিক মুভমেন্ট ও দারুণ ও ও জোস হইছে যা দে দেইতেছে জোস দারুণ দারুণ লাগতেছে ও গাইস জেট স্কি ইয়া স্ট্যান্ড বাইকের থেকে জেট স্কির মজা বেশি দারুণ লাগতেছে আর আমি তো ভাবছি মোবাইলে স্ক্রিনে পানি পড়বে হ্যান্ডি এরকম রিক্স নাই তো পিয়ার্স মজা পাইতেছেন তো দারুণ ভিউ চলো চলো অন্য জায়গায় দেখি এত বড় টেস্ট করি না পড়া কুচি কুচি ওগুলা তো প্রাইস ঠিক আছে এটা তো মিষ্টি না হলে কি ফেরত তেমন তো মিষ্টি না তেমন মিষ্টি না তো লালটা দিলে তো কাজ হইতেছে না মিষ্টি না তো তোমার না এটা দুই নম্বর ইচ্ছা আমাদের সাথে বাসলাম মিষ্টি হইব তোমার কেমন লাগতেছে ভাই পাইনছা একদম তো ভিউয়ার্স আমরা এখন লাবণী পয়েন্ট থেকে লিভ নিতেছি তো আমরা যাব হচ্ছে হিমছড়ি তারপর হচ্ছে লালকাঁকড়া বিচ দেন হচ্ছে মাঝখানে যদি আমরা প্যারাগ্লাইডিং করি দেন তারপরে আমরা একদম লাস্ট কিনারি বিচে চলে যাবো তো ভিউয়ার্স আমরা এখন রেজু খাল সেতু পার হইতেছে এটা রেজু খাল সেতু তো তো ভিউয়ার্স আমরা আইসা পড়ছি পাথরঘাটা এই যে পাথর পাথর পাড়াইতে কেমন লাগতেছে বালির থেকে পাথর তো বেস্ট তাই না